আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে আসছি রাজশাহীর দুর্গাপুরে। আজকে আমরা চলে আসছি এখানেরই একজন নারী উদ্যোক্তার পাখির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু বেশ কিছু ফ্যান্সি জাতের পাখি রয়েছে, যেখানে রয়েছে বাজরিগার এবং ককাটেল পাখি, এবং আপনারা আপুর হাতে দেখতে পাচ্ছেন ককাটেল পাখি রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো এই যে নারী উদ্যোক্তা জ্যোতি আপা, উনি আসলে কতদিন আগে এই পাখির খামারের যাত্রা শুরু করেছিলেন, কতগুলো পাখি দিয়ে শুরু করেছিলেন, বর্তমানে ওনার ফার্মে কতগুলো পাখি রয়েছে, এই পাখিগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন, এখানে ওনার কেমন টাকা খরচ হচ্ছে, এবং এখান থেকে উনি কীরকম টাকা লাভ করতেছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি জ্যোতি আপুর সাথে এবং পাখি লালন পালন বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম জানাতুল ফেরদৌস। কি করেন আপনি? আমি পড়াশোনা করি অনার্স। তো আপু, আমরা দেখতে পাচ্ছি পড়ালেখার পাশাপাশি আপনার আপনার বাড়ির ছাদে বিভিন্ন জাতের ফ্যান্সি পাখি লালন পালন করতেছেন। হ্যাঁ, বিগত 2 বছর ধরে আমি এই পাখি লালন পালন করছি। 2 বছর আগে কি মনে করে এই পড়ালেখার পাশাপাশি এই খামারের যাত্রা শুরু করেছিলেন? যখন আমাদের দেশে যে করোনার জন্য লকডাউনটা গিয়ে হলো, তখন ভাবলাম যে যেহেতু সবকিছু অফ, কলেজ টলেজ থেকে ভার্সিটি সবকিছু অফ হয়ে গেল, তো বাসায় শুধু একা একা বসেছিলাম, তখন ভাবলাম যে কিছু একটা করা উচিত, তাহলে আমার সময়টা কাটবে, প্রায় ভালোও লাগবে একা একা বাসায় না থেকে। সেই থেকে আমার এই পাখি পালন করা। প্রথমে কতগুলো পাখি দিয়ে আপনি এই খামারে যাত্রা শুরু করেছিলেন? প্রথমত বাজরিকা 4 জোড়া ছিল, আর কোকাটেল 1 জোড়া থেকেই আমার যাত্রাটা শুরু হয়েছিল। পরবর্তী দিকে আরো পাখি সংগ্রহ করা হয়েছিল? হ্যাঁ, পরবর্তীতে আরো অনেক পাখি সংগ্রহ করার ইচ্ছা তো অবশ্যই আছে। বর্তমানে আপনার ফার্মে কত জোড়া পাখি আছে? বাজরিকা আছে 40 জোড়ার মতো রানী, আর কোকাটেল আছে 5 জোড়া রানী। তাহলে টোটাল এখন 45 জোড়া পাখি আছে। হ্যাঁ, 45 জোড়া। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলো থেকে কি এখন আপনার বাচ্চা হচ্ছে? হ্যাঁ, আমার যেগুলো হলো বাজরিক আপনার 40 প্যারের মতো, মানে ব্রিডিং করতে দেওয়া হয়েছে, ওইখান থেকে মাশাল্লাহ আমার সব প্রতিটা ইয়ের থেকে বাচ্চা আসে। আপনার হাতে আমরা খুব 2টা সুন্দর পাখি দেখতে পাচ্ছি, এগুলো কি পাখি? এটা হলো কোকাটেল। কোকাটেল, এই পাখির সম্পর্কে যদি একটু বিস্তারিত বলো। এটা হলো আপনার অস্ট্রেলিয়ান জাত, আর মূলত কাকাতুয়া প্রজাতির পাখি এটা, বাট এটা হলো ছোট কাকাতুয়া। এই পাখিগুলো কতদিন বয়সে তারা ডিম দেওয়া শুরু করে? জি, এদের মূলত 1 বছর পরে আপনার পেয়ার দিতে হয়। 1 বছর পরে? এইগুলোর বয়স এখন কতদিন? এগুলোর বয়স এখন আপনার 7 মাস। 7 মাস। তো আপনার কাছে এরকম প্যারেন্টস আছে এই পাখি? জি, এদের এগুলো মূলত আমাদের বাসারই বাচ্চা। বাসারই বাচ্চা। আচ্ছা, প্যারেন্টস আছে কতগুলো? প্যারেন্টস আছে 5 জোড়া। 5 জোড়া। আচ্ছা, অ্যাডাল্ট পাখি থেকে বছরে কতগুলো আপনি বাচ্চা নিতে পারেন? এরা তো সর্বোচ্চ আপনার 8টা করে ডিম দেয়, আর যদি ভালো খাবার টাবার পাই বা পুষ্টি থাকে আপনার 8টার মতনই বাচ্চা দিবে, আর সর্বোচ্চ আপনার 6টা পাইছে আমি। সর্বোচ্চ 6টা পাইছে? জি। তো আপু চলেন আমরা কিছু বাজিকার পাখি দেখি। হ্যাঁ। তো আপু, এখানে আমরা যে পাখিগুলো দেখতেছি এগুলো কি পাখি? এগুলো সবগুলাই বাচ্চা, বাট এখন পেয়ার দিলে কিছু কিছুটার আপনার অ্যাডাল্ট হয়ে গেছে, এখন যদি ওদের পেয়ার দেওয়া হয় ইনশাল্লাহ ডিম বাচ্চা শুরু করবে। এগুলো হচ্ছে বাচ্চা? বাচ্চা থেকে এখন বড় হয়ে গেছে। এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স হবে আপনার 4.5 মাস। 4.5 মাস। এগুলো কি জাতের পাখি? এগুলো হলো বাজরিগা। বাজরিগা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ট্রেতে খাবার দেওয়া আছে, খাবার খাচ্ছে, এগুলো কি খাবার? এগুলো আমি নিজের হাতে আপনার সফট ফুড, মানে যে যেটা বলে ভালো, এগ ফুড, ডিম, ছোলা, এগুলো আরো অনেক উপাদান দিয়ে এটা তৈরি করে দেয়, আর এরা এটা প্রচুর মানে খাইতে খুব পছন্দ করে। আচ্ছা, তো আপু এই খাবারটা আপনি কতবেলা দিচ্ছেন? জি, আমি প্রতিদিন 1 বার করে দিই খাবারটা। এই খাবারটা 1 বার দিচ্ছেন? জি। শুধু কি খাবারটা দিচ্ছেন না এর পাশাপাশি অন্য কোনো খাবারও দিচ্ছেন? হ্যাঁ, এর পাশাপাশি আপনার শাক দি আর সিড মিক্স। আসলে প্রচুর শব্দ, এগুলো কি সবসময় এরকম করে? জি, এরা সবসময় এরকম করবে, আর রাতে যখন আমি লাইট অফ করে দিব তখন সবাই শান্ত, আবার সকালবেলা শুরু। এই যে পাখির কলরব কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? তো খাবারটা আপনি 1 বেলা দিচ্ছেন, আর পানিটা কি সবসময় ট্রেতে দেওয়া থাকে? হ্যাঁ, পানিটা এখন যেহেতু গরম পড়ছে, এখন তো সবসময় এদের পানিটা প্রয়োজন হয়, তো সবসময় পানি দেওয়া থাকে। শীতের টাইমটুকু আপনার
সকালবেলা গরম পানি দেওয়া হয় আর সন্ধ্যার দিকে বাহির করে দেয়। পাপ আপনি তো পড়ালেখার পাশাপাশি এই পাখিগুলো লালন পালন করতেছেন, তো এর জন্য কি কোনো সমস্যা হচ্ছে পাখি দেখাশোনা করতে? সমস্যা বলতেই তো একটু পরিশ্রম, আপনার একটু মানে কলেজ টলেজ থেকে ক্লাস ক্লাস করার পরে, প্লাস আমার আম্মু যেহেতু সরকারি চাকরি করে সেক্ষেত্রে একটু বাসার কাজও আমাকে করতে হয়, তার পাশাপাশি এগুলো করতেছি, একটু মাঝে মাঝে শরীর খারাপ না অসুস্থ বোধ হয়, বাট তবুও যখন আমি পাখির রুমে আসি তখন আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তাহলে যেটা বুঝতে পারলাম আপনার কথা সেটা হচ্ছে আপনি একজন পাখি প্রেমিক বা প্রেমিকা, মানে বার্ড লাভার আমরা যদি বলতে পারি, কারণ যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু আসলে করা সম্ভব না, যেহেতু পড়ালেখার পাশাপাশি কিন্তু সবাই সচরাচর এগুলো করে না, কারণ এই যে এগুলোর ময়লা অপরিষ্কার সবকিছু নিজেকেই করতে হচ্ছে। হ্যাঁ, আমি সবকিছু নিজে করি। আচ্ছা, তুমি সবকিছু নিজে করেন, কেমন লাগে? কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় অবশ্যই আমি তাকে দিব। এখন পর্যন্ত কি পাখি বিক্রি করা হয় না? হ্যাঁ, শখের বসে নিয়ে মানে নিয়েছে, আমার কয়েকটা ফ্রেন্ড নিয়েছে। কোন পাখিগুলোর দাম কেমন রয়েছে? যদি বাজরিকে আপনার রানিং পেয়ার নেওয়া হয় তাহলে বয়স অনুযায়ী যেহেতু ওই পাখির দাম মানে দামটা হলো উঠানামা করে, তো রানিং পেয়ার যদি নেওয়া হয় তাহলে 700 টাকা করে পেয়ার, বাজরিকার রানিং যেটা পেয়ার। হ্যাঁ, আচ্ছা, আপনার হাতে যেটা এটা তো ককাটেল না? জি। আর এটা রানিং পেয়ার কেমন প্রাইস আছে? এটা আপনার হলো এদেরও হলো ক্লাসিফিকেশন আছে, আমার কাছে গ্রে আর আপনার এই লোকিনোটা আছে, আপনার গ্রে যদি রানিং পেয়ার নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 7000 টাকা করে পড়তেছে, আর লোকিনো নিলে 9000 টাকা পড়ে। আচ্ছা, আপনার হাতে যেটা এটা কত করে পেয়ার? এটা হলো 9000 টাকা। 9000 টাকা এক পেয়ার? জি। আচ্ছা, তাহলে এটা তো আবার একটু বেশি দামি পাখি দেখাবে। হ্যাঁ, এটা দামি পাখি, আর আপনার এগুলো হলো আপনার অ্যাডাল্ট হইতে 1 বছরের মতো সময় লাগে। আচ্ছা, তো আপনি তো বলেন যে এগুলো 8টা করে দিন দেয়, তাই তো? হ্যাঁ, সর্বোচ্চ 8টা। সর্বোচ্চ 8টা, তাহলে সেখান থেকে কয়টা বাচ্চা আসলে আপনারা নেন বা টিকানো সম্ভব? সর্বোচ্চ আমার এ পর্যন্ত 4-5টা বাচ্চা এরকম ভাবে টিকছে, মানে সবগুলো ডিম আসছে, যখন আপনি লাস্টে যে ফার্স্ট টাইম আমি বুঝতে পারি নাই তখন, এখন অবশ্য আমি বুঝতে পারি, এখন আমি যখন বুঝতে পারি যে আমার পাখির ক্ষেত্রে একটু কম মানে হার্ড হয়ে যাচ্ছে সব বাচ্চাকে ফিডিং করা, সেক্ষেত্রে আমি হ্যান্ড ফিডিং করি। বছরে এই ককাটার পাখি থেকে কত জোড়া বাচ্চা নেওয়া সম্ভব? তাও একটা পেয়ার থেকে আপনার সর্বোচ্চ তো আমি বলবো যে 30 জোড়া না, 30 পিস এরকম, 30 পিস মানে 15 পেয়ার। জি। আচ্ছা, তাহলে এক এক পেয়ারের দাম যদি 7000 বা 8000 টাকা হয়, আপনি বললেন 9000 টাকা, তাহলে তো প্যারেন্টস করে বিক্রি করলে এই ককাটেল পাখি থেকে বেশ টাকা লাভ করা সম্ভব। জি, আবার অনেকে আপনার এই যে আমি স্ক্যাম করে এগুলো আমি মূলত আমি তো ছোটবেলা থেকে মানুষ করতেছি, বিধায় আমার কাছে আসতেছে, আমি যদি মানুষ না করতাম ছোটবেলা থেকে তাহলে তো আমার কাছে আসতো না, অনেকে নাই 1 মাসের বাচ্চা এভাবে নাই, নেওয়ার পরে হ্যান্ড ফিডিং করে নিজে পোস্ট মানে তখন কাছে কাছে থাকতে বলে। আচ্ছা, এই যে আপনার কাছে থাকতেছে এটা আপনি স্ক্যাম করে? জি। আচ্ছা, এই স্ক্যাম করাতে কতদিন সময় লাগে? 2 মাসের মতো, মানে আস্তে আস্তে মানে এদেরকে যখন ক্যাম্প করা হয় তখন মূলত ওই ছোটো থেকে খাওয়া আপনার বড় করতে হয়, বড় করার পরে এরা তো ফার্স্টে আপনি সিডনিসটা খাইতে পারে না, তখন আস্তে আস্তে ধরে ধরে খাওয়াটা শিখাইতে হয়, যার কারণে একটু টাইম লাগে। তো আপু, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই পাখির তো খরচ তেমন নাই, কিন্তু যেই দাম সেই দামে কি আসলে বিক্রি হচ্ছে পাখি নিচ্ছে মানুষ এত দামে? হ্যাঁ, অনেকে তো শখ করে অবশ্যই পাখি নেয়, আর এখন শখটা মূলত যদি বাণিজ্যিক পর্যায়ে যায় সেক্ষেত্রে তো আরও ভালো, আর এগুলো তো আপনার বাড়বে কমবে। খাবার খরচ ওষুধপত্র সবকিছু মিলে কেমন টাকা খরচ হচ্ছে? তাহলে সেই 7-8 হাজার টাকা তো আপনার এক জোড়া ককাটের থেকে উঠে চলে আসতেছে। তাহলে তো প্রতি মাসে যদি আপনি এরকম 4-5 জোড়া আপনার কাছে ককাটেল আছে সেখান থেকে বাচ্চা পান এবং আরো বাজরিগার আছে হিউজ পরিমাণে বাচ্চা, তাহলে এখানে বেশ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই লাভ হবে, সেক্ষেত্রে আমার খাবার খরচ দিয়ে লাভ লভ্য অংশটা আমি পাবো। কেমন লাভ আশা করতেছেন আপনি এই পাম্প থেকে? তাও যেহেতু এখন স্বল্প পরিমাণে আছে তাও 10-15 হাজারের মতো আমি লভ্য অংশটা পাওয়ার আশা করছি। 10-15 হাজার টাকা? জি, এখন দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমরাও চাই যে আপনি এটা বাণিজ্যিকভাবে করে সফল হন,
তো এই যে আপনার লাভটা হবে সেটা আপনি কোন খাতে বিনিয়োগ করবেন? অবশ্য আমি একটা স্টুডেন্ট, তো আমারও তো বিভিন্ন অংশে খরচ আসছে। প্লাস আমি তো আরও আপনার পাখি এগুলা সংযোজন করি, বিভিন্ন প্রজাতির পাখি আমার খামারে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে তো আমার একটা সোর্সের দরকার আছে। আর যদি আমি এখান থেকে ইনকাম করতে পারি ইনশাল্লাহ আমি আমার খামারে আরও অনেক পশু পাখি অ্যাড করব। এখন কি আরও পশু পাখি আছে? এখন আরও পশু পাখি বলতে আপনার ছাগল আছে, মুরগি আছে, ডিম পাড়া মুরগি, আর ওই ডিম থেকে আমরা এদেরকে খাইতে দিই, দেশি মুরগির ডিমই এদেরকে আমরা দিই, ব্রয়লারটা আমরা দিই। ঢোকার পথে কিন্তু দেখতে পেলাম বেশ কিছু সুন্দর সুন্দর খরগোশ আছে, এটা মনে ভুলে গেছে। জি, খরগোশ আছে, ছাগল আছে, কবুতর, মুরগি সবই আছে। আচ্ছা, তাহলে পশু পাখির প্রতি আপনার একটা এক্সট্রা টান আছে? হ্যাঁ, আমার একটা একটু ভালো লাগে কাজ করা এদের প্রতি। ভবিষ্যতে কি এইসব পশু পাখি নিয়ে কাজ করা হবে? হ্যাঁ, অবশ্যই কাজ করা হবে। আর আমার যেহেতু এটা আমাদের ফ্যামিলিগত ভাবে, আমার ফ্যামিলি বলতে আমার আব্বু আম্মু, তারপরে আমার আপুকে সবাই অনেকে চ্যালেঞ্জ জলি সিজন লক, মানে সবারই একটা পশু পাখির প্রতি একটা আলাদা একটা ভালোবাসা। আর এই আমাদের জীবনের ভালোবাসার জন্য আমার আম্মু একটা খামারও আমাদের করে দিয়েছে, যেটা হলো 2 বিঘা জমির ওপরে, ইনশাল্লাহ আমাদের ঈদের পরে সেটা উদ্বোধন হবে, মানে সেটা চালু হবে। সেখানে কি কি থাকবে? আর সেখানে আপনার গরুর জন্য সেট করা হয়েছে, আর মুরগি ছাগল সবকিছু। তো আপনি এই যে ফার্ম পরিচালনা করতেছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এই 2 বছরের মধ্যে? দুই বছরের মধ্যে শীতের টাইমে একটু যখন দেখি মানে একটু মাঝে মাঝে পাখি অসুস্থ হয়ে যায়, তখন আপনার প্রপার ট্রিটমেন্ট যখন দিই তখন আবার সুস্থ হয়ে যায়। আবার মাঝে মাঝে যখন বুঝি তখন মাঝে মাঝে আপনার গরমের কারণে পাখি স্ট্রকও করে। তো আপু, আপনি তো এখন পাখি বিক্রি করতে যাচ্ছেন, কেউ যদি আপনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে? জি, এই তো ফোন নাম্বার দেওয়া হচ্ছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আর সেটা হলো যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, সবসময় তো ফোন দিলে আমার কথা বলা সম্ভব না, তো যারা নিতে চায় তাহলে দয়া করে প্লিজ 5টা থেকে 8টার মধ্যে যেন যোগাযোগ করে। 5টা থেকে 8টার মধ্যে? হ্যাঁ, বিকাল 5টা থেকে রাত 8টা। আপু, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার 01713723020।